কেমন আছেন বন্ধুরা? আজকে আমরা এক বিশেষ পৌরাণিক তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। ভারত মানেই নানান সংস্কৃতির মিলন। এখানে শয় শয় মন্দির আমাদের চোখে পড়ে এবং প্রতিটি মন্দিরে ঢুকতে গেলেই নজরে আসবে ঘণ্টা, আর সেই ঘণ্টা বাজিয়েই প্রবেশ করতে হয় মন্দিরে। কিন্তু বন্ধুরা, ভেবে দেখেছেন এই রূপ নিয়ম কেন হলো? এর পেছনে গভীর কারণও বা কী? অনেক ক্ষেত্রে আমরা ঘরে বসে থাকলেও দেখা যায় আশেপাশের বাড়ি বা মন্দির থেকে আমাদের কানে ঘণ্টার ধ্বনি এসে পৌঁছাচ্ছে, কিন্তু আমাদের মনে কোনো প্রশ্ন এই নিয়ে কখনো জাগৃত হয়নি। এমনটি কেন হয়? প্রত্যেক পূজোর সূত্রপাত হোক বা আরতির সময় হোক, ঘণ্টা বাজবেই। ঘণ্টা বাজার পেছনে দুটি কারণ আছে, একটি বৈজ্ঞানিক আর একটি ধর্মীয় মত। আজ এই ঘণ্টার ধ্বনির রহস্য নিয়েই আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। তাহলে চলুন, প্রত্যেক বারের মতো শিব বাবার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে এইরূপ আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। সর্বপ্রথম বৈজ্ঞানিক কারণটি আলোচনা করা হচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন যে ঘণ্টা বাজানোর ফলে পরিবেশে একটি কম্পন সৃষ্টি হয়। এই কম্পন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়লে ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ধরনের অণুজীব ইত্যাদি ধ্বংস হয়ে যায় এবং বায়ুমণ্ডল বিশুদ্ধ হয়। তাতে সর্বত্র ইতিবাচক পরিবেশ বিরাজ করে। যে সমস্ত জায়গায় নিয়মিত ঘণ্টা বাজানো হয় সেখানে ইতিবাচক শক্তির যোগাযোগ হয় এবং নেতিবাচক দূর হয়। এর পাশাপাশি ঘণ্টার আওয়াজ মানুষের মন ও মস্তিষ্কের ওপর খুব গভীর প্রভাব ফেলে, মানসিক চাপকে অনেকাংশে কমিয়ে দেয়। এর কারণে লোকেরা বাড়ির দরজায় এবং জানলায় উইনচ্যামও ঝুলিয়ে থাকে, যাতে এর শব্দ থেকে নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি মানুষের জীবনে প্রবেশ করে থাকে। ধর্মীয় ধারণা অনুযায়ী ঘণ্টা বাজানোর ফলে মন্দিরে দেবী দেবতাদের মূর্তিতে এবং মানুষের জীবনের চেতনা জাগ্রত হয়। তারপর দেবপুজো অধিক ফলদায়ক ও প্রভাবশালী হয়ে ওঠে। ঘণ্টা বা ঘণ্টির মনমোহক ও কর্ণপ্রিয় ধ্বনি মন মস্তিষ্কে আধ্যাত্মিকতা জাগিয়ে তোলে। ঘণ্টা ধ্বনি শ্রবণ মাত্রই মন শান্ত হয়। চার ধরনের ঘণ্টা হয়। হাতে নিয়ে বাজানো যেতে পারে এমন ছোট ঘণ্টাকে গরুর ঘণ্টি বলে, আবার যেগুলি দরজায় ঝুলিয়ে রাখা হয় সেটি হলো দ্বার ঘণ্টি। দ্বার ঘণ্টি বড় অথবা ছোট উভয়ই হতে পারে। তৃতীয় ধরনের ঘণ্টিটি হলো কাঁসর ঘণ্টি, আবার আকারে এগুলো অনেক বড় হয়ে থাকে। ভক্তের উচ্চারিত ওম ধ্বনির সঙ্গে রণন্তলে ঘণ্টার ধ্বনি, এতে সৃষ্ট হয় বিশেষ এক ভাব যা একান্তভাবেই আধ্যাত্ম শক্তির উন্মেষ ঘটায়। মনে করা হয় ভক্তরা মন্দিরে প্রবেশ করলে মন্দিরে উপস্থিত দেবতার অনুমতি চাইতে বা তার দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি ঘণ্টা বাজানো হয়। অনেক সময় মন্দিরের দেবতারা ঘুমিয়ে থাকেন, এমন অবস্থায় প্রথমে ঘণ্টা বাজিয়ে তাদের জাগ্রত করে তারপর পুজো সম্পন্ন করা হয়। দেবতাদের খুশির জন্য ঘণ্টা বাজানো হয়ে থাকে। কথিত আছে দেবতারা ঘণ্টা ও শঙ্খের ধ্বনি পছন্দ করেন। ঘণ্টার শব্দে দেবতারা খুশি হন এবং ভক্তদের ওপর তাদের আশীর্বাদ বর্ষণ করেন। এই কারণেই মন্দিরে ঘণ্টা বাজানো হয়ে থাকে। আরতির সময়ও ঘণ্টা বাজানো হয়। মনে করা হয় ঘণ্টার ধ্বনি অশুভ শক্তিকে পরাস্ত করে। এছাড়াও আরও একটি বিষয় রয়েছে, মনে করা হয় ঘণ্টার ধ্বনি এই সময় ভক্তের চিত্তকে একাগ্র করে তোলে। পাশাপাশি আরতির সময় ঘণ্টার ধ্বনি করে দূরবর্তী ভক্তকেও সচেতন করা হয়। স্কন্দ পুরাণ অনুসারে মন্দিরে ঘণ্টার ধ্বনি মানুষের শতজন্মের পাপ কর্মফলকে নষ্ট করে দেয়। শাস্ত্র অনুযায়ী ঘণ্টা কালের প্রতীক। যুগান্তরের সময় নাকি শত সহস্র ঘণ্টা ধ্বনিত হবে আর তারপর সত্যযুগ স্থাপন হবে। আজকের এই বিশেষ পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।